জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, জাস্ট গুগলে গিয়ে লিখলে হবে জিপি ফোর জি পকেট রাউটার, জি চলে আসছে দেখতে পাচ্ছেন, মডেলটি চলে আসছে, যার মূল্য 3199 টাকা। সাথে যা যা পাচ্ছেন ডিটেলসটা কেনার আগে এখান থেকে দেখে যাবেন, ব্যাটারি তার সাথে ব্যাটারি কি পাচ্ছেন, কি কনফিগারেশন রয়েছে, কি সিম ব্যবহার করবেন, সব ডিটেলস রয়েছে প্রাইস সহ। আজ দারুণ একটি ডিভাইস নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে জিপি ফোর জি পকেট রাউটার। আমরা যারা ভ্রমণ পাগল বা অফিসের কাজে বা পার্সোনাল কাজে নানান সময় নানান জায়গায় থাকতে হয়, সেক্ষেত্রে সাথে রাখতে পারেন এই জিপি ফোর জি পকেট রাউটারটি। এটার বিশেষ সুবিধা হচ্ছে একবার চার্জ দিলে 7.5 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দিবে। আকারে এত ছোট যে সহজেই শার্ট কিংবা প্যান্টের পকেটে বহন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরের সিম ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটিতে। শুধু তাই নয়, একসাথে 10টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। তাহলে কথা না বলে চলুন দেখি পকেট রাউটারের সাথে কী কী থাকছে এবং কীভাবে তা ব্যবহার করবেন, সেই সেট আপগুলোই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি জিপি রাউটারের যে বক্সটি রয়েছে আনবক্সিং করছি। প্রথমে দেখে নিই কী কী রয়েছে এই বক্সটিতে, রাউটারের সাথে আমরা কী কী পাচ্ছি। এখানে রাউটার সাথে পেয়েছি দুটো ইউজার ম্যানুয়াল বই, যেটা দেখে দেখেও কানেক্ট করতে পারবেন। রয়েছে একটি চার্জার, অরিজিনাল চার্জার, জিপির সাথে রাউটারের সাথে যে চার্জারটি দেওয়া থাকে সেই চার্জারটি রয়েছে। রয়েছে চার্জারের বি টাইপের একটি ক্যাবেল, সাথে রয়েছে একটি ব্যাটারি, 2000 mAh-এর একটি ব্যাটারি রয়েছে, যেটার ক্যাপাসিটি একবার চার্জ করলে 7.5 থেকে 8 ঘন্টা সুন্দরভাবে ব্যাকআপ পাবেন, কখনো কখনো 8 ঘন্টাই পাবেন। তো আমরা মোটামুটি ভালোই পেয়েছি। সাথে যে চার্জারটি রয়েছে সেটার চার্জও খুব মোটামুটি ফাস্ট চার্জ হয়ে যায়, ফুল চার্জ হতে বেশি সময় লাগে না। যাই হোক, এখন আরেকটি বিষয়, যেহেতু পকেট রাউটার, নামই পকেট রাউটার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পকেটে নিলে একদম দেখা যায় না, পকেটের তলানিতে পড়ে যায়। তার মানে হচ্ছে সামনের পকেটে অথবা বুক পকেটে বা শার্ট অথবা প্যান্টের পকেটে খুব সহজেই বহন করতে পারবেন। যাই হোক, এবার কীভাবে ব্যবহার করব, কীভাবে এটা খুলবো, আর হচ্ছে সিম কীভাবে ব্যবহার করব, সেই প্রসেসগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু খুলে যাচ্ছে। রাউটারের একটা সাইডে একটু কাটা রয়েছে যাতে সহজেই খোলা যায়, সেই প্রসেসটি দেখাচ্ছি। আর সিমের বিষয়ে, সিম হচ্ছে একদম মাইক্রো এসডি, যেটা রয়েছে মাইক্রো সিমটি ব্যবহার হবে। আর সিমের যে কাটা অংশটি রয়েছে সেটা সামনের দিকে থাকবে, একটু চাপ দিয়ে দিব, একটা শব্দ হবে, লক হয়ে গেলে যেভাবে শব্দটি হয় একইভাবে আবার চাপ দিব, খুলে যাবে। জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সুন্দরভাবে কিন্তু লেগে যাচ্ছে। তার মানে হচ্ছে সিমের কাটা অংশটা সামনের দিকে দিব, দিয়ে চাপ দিব, একটা শব্দ হবে, লক হওয়ার মতো যে শব্দটি সাধারণত হয়ে থাকে সেই শব্দটি হবে। আবার দেখাচ্ছি, জি লাগিয়ে দিলাম, একটা শব্দ হলো, লক হয়ে গেল। একইভাবে এবার চার্জারটি একটু লাগিয়ে দিব, জি মাথায় এভাবে চার্জারটা, এগুলো সবই ইজি, আপনারা এমনিতেও পারবেন, তারপর আমি বলে দিচ্ছি। সহজভাবে লেগে যাচ্ছে, একটু চাপ দিলেই, সমান সমান করে একটু চাপ দিলেই চারদিকে লকগুলো খুব সহজেই লেগে যাচ্ছে। তার মানে হচ্ছে খোলা এবং সিম লাগানো কিন্তু খুব ইজি। জি সিমের খোলার পরে যে বক্সটি রয়েছিল ভিতরেও কিন্তু কনফিগারেশন কীভাবে করবেন, তার যে কনফিগারেশন পাসওয়ার্ড সব কিছু দেওয়া ছিল, বাইরের পিছনের অংশ কিন্তু দেওয়া আছে, কীভাবে কী কাজ করবেন, কীভাবে কানেকশন করবেন, তার কিছু কী বলে নাম এবং পাসওয়ার্ড, লগইন সিস্টেম সব কিছুই কিন্তু দেওয়া আছে, রাউটারের পিছনেই কিন্তু দেওয়া আছে, একটু দেখে নিই। জি দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে ওয়াইফাই নাম, কী নামে ওয়াইফাইটা শো করবে যখন অন করব, তার কী পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, ওয়াইফাই কী, ওই পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। আর যখন কানেক্ট করব আমরা ডিভাইসটি কনফিগার করব, সেক্ষেত্রে আমরা কী পাসওয়ার্ড দিব সেটা হচ্ছে নিচের পাসওয়ার্ডটি দিব। আর ব্রাউজার দিয়ে কাজ করার সময় 192.168.0.1 দিয়ে প্রসেস করব। এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে কনফিগারেশন করে নেবেন। প্রথমত যেহেতু চার্জ আছে আমি চেক করেছি, সেক্ষেত্রে একটু অন করে নেই, কয়েক সেকেন্ড একটু ধরে রাখবো চাপ দিয়ে, 5-6 সেকেন্ডের মতো, দেখবেন বাতি জ্বললেই ছেড়ে দিবেন। জি হয়ে গেল, এখন একটু অপেক্ষা করবেন।
ওয়াইফাই যখন একদম অ্যাক্টিভ হয়ে যাবে তখন ওয়াইফাইটা জ্বলে থাকবে আর নেটওয়ার্কের যেই সিম্বলটা দেখা যাচ্ছে সেটা ব্লিঙ্ক করবে, জ্বলবে, নিভবে, অন অফ হবে। যাই হোক এখনও রেডি হয়নি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? জি হয়ে গেছে, এখন আমরা চাইলেই মোবাইলে কানেক্ট করব। কোনো পিছি কম্পিউটার কোনো কিছুই প্রয়োজন নেই, আপনি এটা সম্পূর্ণ মোবাইল দিয়েই কয়েক মিনিটের ভিতরেই কমপ্লিট করতে পারবেন এবং খুবই ইজি কনফিগারেশন করা। জিপি কোম্পানি খুব সহজ করে দিয়েছে যাতে ইউজারের কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয়। যাই হোক এবার আমরা চলে যাব ওয়াইফাই কানেক্টরের যে অপশনে, জি দেখা যাচ্ছে ZTE, এটায় ক্লিক করব বা চাপ দেবো যেভাবে আমরা নেটওয়ার্ক কানেকশন করি। দেওয়ার পরে এই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আপনার রাউটারের পিছনে এই পাসওয়ার্ডটি রয়েছে, প্রথম পাসওয়ার্ডটি, ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন হচ্ছে সেকেন্ড পাসওয়ার্ডটি দিতে হবে। যখন এরকম কানেক্টার আসবে দেখতে পাচ্ছেন উপরে 192.168.0.1 ওই অপশনটিতে অটোমেটিক্যালি চলে আসছে, তখন আমরা নিচের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার ডিভাইসের পিছনে যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেটা থেকেই এগুলো নেবেন। জি নিচের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। জি কানেক্ট হয়ে গেছে, অ্যাকসেপ্ট করে দিলাম, কানেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমার এখানে তেমন কোনো কাজ নেই, একদম ইজিলি, শুধু আমরা অন্য কোনো অপশনে যাব না, সেটিংও যাব না, শুধু নেটওয়ার্ক সেটিংয়ে যাব। ওয়াইফাইয়ের যে সিম্বলটি রয়েছে শুধু এখানে ক্লিক করব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের যে নামটি রয়েছে সেটা আমার নিজের মতো করে নামটি দিব, আর যেটা পাসওয়ার্ড রয়েছে ওখানে সেটাও আমার নিজের মতো করে পাসওয়ার্ড দিব। জাস্ট এতটুকুই, খুব সিম্পল। যেমন আমাদের টিপি লিঙ্ক অথবা নেটগিয়ার অন্যান্য রাউটারের কনফিগারেশনের ভিতরে গিয়ে অনেক ডিটেলস থাকে, অনেক কিছু না বুঝে আসলে করা যায় না, আর এটা কিন্তু একদম সিম্পল, জাস্ট ঢুকেই আপনার মেইন ফাংশনটা শো করতেছে। এখানে জাস্ট নামটি আর হচ্ছে ওয়াইফাই যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটি নিজের মতো করে দিয়ে সেভ দিয়ে দিবেন, এতটুকুই। জি আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ইউজারটা উপরে দেওয়া হয়ে গেছে, আর কোথাও টিক মার্ক অথবা কোনো কিছুই করতে হবে না, বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে জাস্ট আপনি ইউজার নাম আর হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন। এখানে একটা বিষয়ে 10 জন ইউজার একসাথে ইউজ করতে পারবে, আপনি চাইলে কমিয়েও দিতে পারেন, বাট ম্যাক্সিমাম ওদের ম্যাক্সিমাম সিস্টেমে 10 জন সেট করে দেওয়া আছে। ইএস দিয়ে দিব, সেভ দিয়ে বা অ্যাপ্লাই দিয়ে এখানে যে অপশনটি রয়েছে ইএস দিয়ে দিব। প্রসেস হচ্ছে, সাথে সাথে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে যেহেতু নতুন নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। জি নিচে দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার আমরা এটাতে ক্লিক করে admin@IT যে পাসওয়ার্ডটা দিয়েছি ওটা দিয়ে দিব। জি কাজ আমাদের শেষ, টোটালি কাজ শেষ। এখন আরেকটি ব্রাউজার দিয়ে কীভাবে কনফিগারেশন করবেন সেই প্রসেসটিও একবারে দেখিয়ে দেই। আমাদের কাজ কিন্তু শেষ, এখন জাস্ট ইউজ করতে পারবেন, ইন্টারনেটও পেয়ে যাবেন। এবার ব্রাউজার থেকে দেখাচ্ছি, ব্রাউজারে একইভাবে 192.168.0.1 দিয়ে ব্রাউজ করলেই এরকম একটা অপশন চলে আসবে। এখানে ওই একইভাবে যে আইপির নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিব। আপনি প্রথমে ওইভাবে করতে পারবেন অথবা চাইলে ব্রাউজার থেকে যখন কানেক্ট হবে, ইন্টারনেটে কানেক্ট হবে, ওটা কেটে দিয়ে জাস্ট ব্রাউজার থেকেও এইভাবে কনফিগারেশন করে নিতে পারবেন। জি এভাবে এটার সিস্টেমটা একটু অন্যরকম আসছে, সমস্যা নেই। এখানে একই কাজ আমাদের ওয়াইফাই সেটিংস, এইভাবে এটার ভিতর দিয়ে যেহেতু একবার কনফিগার করেছি আমরা ভিতরে গিয়ে দেখব কী অবস্থা আছে। জি আরেকটি বিষয়, আপনারা আগেই আমার যদিও মেগাবাইট কেনা ছিল, প্রথমত কোনো না কোনো মোবাইলে সিমটি ভরে মেগাবাইট কিনে তারপর একবারে কাজ করবেন, যে এখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি চাইলে স্ট্যান্ডার্ড মোডেও দিতে পারেন, আমি স্ট্যান্ডার্ড মোডে দিয়ে রাখলাম। আর কয়টি ডিভাইস কানেকশন সেটা কিন্তু এখান থেকে দেখা যায়, আর আদার্স রয়েছে, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।